বহু শতাব্দী আগের এক অন্ধকার রাত, খসখস করে কে যেন লিখে চলেছে বিরাট এক বই। সূর্য ওঠার আগেই সেটা শেষ করে ফেলতে হবে। নাম অবশ্য শোনা যায় সাজাপ্রাপ্ত এক সন্ন্যাসীর, কিন্তু বহু মানুষই একমত এই বই লেখা কোনো নস্য মানুষের কাম্য নয়। এই বই লিখেছেন স্বয়ং শয়তান। বইয়ের ভিতরে লুসিফার নিজেই নাকি এঁকে গিয়েছেন আত্মপ্রকৃতি, যা দেখলে আজও শিউরে ওঠে মানুষ। ইতিহাসের অন্য অন্য বিস্ময় কোডেক্স গিগাস নানা হাত ঘুরে আজ সুইডেনের জাতীয় লাইব্রেরিতে রয়েছে 310 পাতার ডেভিল বাইবেল, অর্থাৎ শয়তানের বাইবেল। 3 ফুটের বইটির ওজন 165 পাউন্ড, অর্থাৎ প্রায় 75 কেজি। তবে সেই পাণ্ডুলিপি আজ আর যে কোনো মানুষের জন্য উন্মুক্ত নয়। প্রাচীনত্বের কারণে রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে পড়েছে। 1995 সালে বহুমিয়া এক খ্রিস্টীয় মাঠে, তারপর অনেক সময় পেরিয়ে গিয়েছে, পৃথিবীর মধ্যযুগের অন্ধকার সময় পেরিয়ে ঢুকে পড়েছে আলো ঝলমলে আধুনিক যুগের ভিতর, তবুও কোডেক্স গিগাস এর রহস্য ভেদ হয়নি। বরং যত সময় এগিয়েছে ততই যেন রহস্য রং পাকা হয়েছে। কেমন সে রহস্য, সে কথা বলতে গেলে শুরু থেকে শুরু করতে হয়। যে সাজাপ্রাপ্ত সন্ন্যাসীর কথা শুরুতেই বলা হয়েছে তার কথায় আসা যাক। তার নামই রয়েছে লেখক হিসেবে। কে তিনি? শোনা যায় কোনো এক গৃহীত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি, আর তাই তার ঠাঁই হয়েছিল অন্ধকার কুঠুরিতে। রাজা হুকুম দিয়েছিলেন জীবন্ত কবর দেওয়া হোক তাকে। সন্তুষ্ট সন্ন্যাসী পান ভিক্ষা করেন রাজার কাছে, প্রস্তাব দেন তিনি এক রাতেই লিখে ফেলবেন এমন এক বই যেখানে থাকবে পৃথিবীর লুপ্ত জ্ঞানের ভাণ্ডার। তার প্রস্তাবে রাজি হয়ে যান রাজা। প্রাণ বাঁচাতে লেখা শুরু করে হেরমান, কিন্তু রাত গড়তে না গড়তেই তার কাছে পরিকল্পিত হয়ে যায় এ কাজ এক রাতের মধ্যে করার কোনো রকম সম্ভাবনা নেই। তাই তিনি উপায়ন্ত না দেখে দুরহস্ত হন খোদ শয়তানের। তার ডাকে সাড়া দিয়ে নরক থেকে এসে হাজির হয় লুসিফার। সন্ন্যাসী নিজে আত্মস্বীকৃতি দেন শয়তানকে, পরিবর্তে এক রাতের মধ্যে শয়তান লিখে ফেলে সেই আত্মিকীয় পাণ্ডুলিপি, যার 290তম পাতায় এঁকে দিয়ে যায় আত্মপ্রকৃতি। তাহলে এক রাতে লেখার কথা যদি মিথ্যাও হয়, তাহলে এমন আত্রিকায় এক পাণ্ডুলিপি সম্পূর্ণ করতে 5 বছর লেগে যাবে, যদি কেউ সারা দিন রাত ভরেও লিখে যান। একটা হিসেবে বলেছে দৈনিক ঘন্টা 3 ধরে কাজ করলেও লেগে যাবে 25 বছর। একথা ভাবতে বসলে ঘোর অবিশ্বাসীও থমকে যান। 4th শতকে লেখা লাতিন বাইবেলের পুরোটাই রয়েছে তাতে। এছাড়াও ভয়ঙ্কর রোগ থেকে যাদুবলের মুক্তি, কালো জাদুর মতো অতি প্রকৃত নানা বিষয় ছড়িয়ে রয়েছে বইয়ের পাতায় পাতায়। বাদ যায়নি ডাইনি চেনার কায়দা কানুন কিংবা চোর ধরার কৌশল, কেবল টেক্সট নয়, রয়েছে নানা ছবি। শয়তানের ছবির কথা তো আগেই বলা হয়েছে, পাশাপাশি রয়েছে স্বর্গ, পৃথিবী, পশু পাখির ছবি, ব্যবহৃত হয়েছে নানা রকম রং। অন্ধকারের রাজপুত্রের ছায়া আজও যেন ঘিরে রয়েছে বইটিকে। একেবারে শেষে এসে আরেকবার শয়তানের সেই ছবির প্রসঙ্গে ফেরা যাক। বলা হয় মধ্যযুগে শয়তানের যে সব ছবি দেখা যায় তার থেকে অনেকটাই আলাদা এই ছবি। 19 ইঞ্চি দৈর্ঘ্য এই ছবিতে শয়তান একেবারে একা, নিম্নাংশের একখণ্ড বস্তু ছাড়া বাকি শরীর নিবারণ। বলা হয় পরনের ওই বস্তু আসলে নিজেকে অন্ধকারের রাজপুত্র হিসেবে দেখানোর জন্যই শোভা পাচ্ছে লুসিফার শরীরে। দলবলবিহীন একলা শয়তানের এই ছবি ঘিরেই সবচেয়ে বেশি রহস্য। কেউ কেউ বলেন সন্ন্যাসী নিজেই শয়তানকে তুষ্ট করতে এই ছবি এঁকেছেন, কিন্তু বাকিদের বিশ্বাস ছবি টেকেছে খোদ শয়তান। অন্ধকার এক রাতে খসখস করে পাণ্ডুলিপির শরীরে নিজেই কলম বুলিয়ে রোমাঞ্চপ্রিয় মানুষেরা নতুন সশব্দের বুকে দাঁড়িয়ে কল্পনায় সেই অতিলৌকিক ছবি চাইলে দেখতে পান চোখের সামনে আর শিহরিত হন। তাদের কল্পনাকে অক্সিজেন দিতে খোদ শয়তান উঁকি দেয় এই বইয়ের পাতার ভিতর থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। টেক কেয়ার।